সকালে জানাইছে আপোনালোকক মোর ইউটিউব চ্যানেললৈ। মোর মাত পুরা একদম ভাঙি আছে কারণ অসুখে, আর যা লাস্ট ব্লগটোত যা আপনাদের জুবিনদার প্রোগ্রাম দেখালে রাতে অকমান হাল্লা করল, তো অকমান মাতটা ভাঙি আছে। আর আজি হিসেবে বিজয়া দশমী, আর মানে আপনার আগতে কইসু যে আমার ইয়াত অকমান দশমীটু বেলেগ ধরনের করা হয়। ধর আমার যখন চুবুরী, আমার আমার চুবুরীর যত জুবিন আইসিল এইখান নয়, আমার চুবুরীর যখন পূজা তাত কোনো ধরনের মূর্তি না থাকে, তাত আমি অকল রাম কল অর্থাৎ দেবী মাতুক মানে বনাই পিনাই পূজা করো। তো অকমান বেলেগ ধরনের দশমীটু করা হয়, যাবে আগর ভিউয়ার্স নিশ্চয় আগতেও দেখা পাইছে। তো বলকসুন আজি আমি বিজয়া দশমীত আমার এই ড্রেস মানে সুবার প্রতিজন লড়া এনেকা ড্রেস পিন্ধে, মানে এনেকা ড্রেসে পিঁধিব লাগে কারণ মানে বেলেগ পিঁধিব নয়, বিশেষকে বেলেগে পারে আমার গাঁর মানুষে নয়, আর আমার গাঁত আজি ভোগ খুয়ায়। আর সব এনে রাস্তায় রাস্তায় কলপুলি দেখব আজি, মানে ইয়াতে এনে দেবীটা ঘুরাব আনব, ইয়াতে সকলে ঠগি দিব, তো সেইভাবে রাস্তায় রাস্তায় এনে কলপুলি দেখা পায়। আর এটা মন্দিরলৈ গৈ আছো, তাত গোটেখিনি নিয়ম আপনার দেখাই আছো কেন কি করে। আর প্রথমে আমি এনে গোটে গাঁর লড়াখানি লগলাগি নাম প্রসঙ্গ করি, এই আমার ইয়াতে সক কীর্তন ধরা বলে কয়। আৰু তেনেকৈ ধৰি আছে নাম, আৰু এইটো হৈছে মেইন দেৱীটো, মানে কৈছোঁ আগতে কোনো দুৰ্গাৰ মূৰ্তি নাথাকে, অনলি এই দেৱীটোকে পূজা কৰা হয় আমাৰ চুবুৰীত। আৰু এইটো হৈছে মেইন দেৱীটো যিটো আজি বিসৰ্জন দিয়া হ'ব, অকণমান পিছত মন্দিৰৰ পৰা বাহিৰলৈ ওলোৱা হ'ব। তো বৰ্তমান এনেকৈ নাম চলি আছে, আৰু মোক মন্দিৰত অহাৰ লগে লগে কি দিছে যে চব থাকো দি দিলে, আৰু এইখন লৈ লৈছোঁ। এইখন মানে আমাৰ দেৱীমাৰ কাপোৰ হয়, মানে আগৰ কাপোৰ থাকে ন, তো সেইবোৰ আমি সকলোৱে মূৰত মাৰি লওঁ। আৰু এতিয়া এনেকৈ নাম চলি আছে, গাঁৱৰ ল'ৰাখিনি নাম ধৰি আছে, মোৰ মানে মাতো কম না, তো সেইকাৰণে নামটো ধৰা নাই। তো নাম হোৱাৰ পিছত দেৱীটো ওলাই গোটেইখিনি নিয়ম আপোনালোকক দেখাইছোঁ। আৰু এইবাৰে মন্দিৰৰ ভিতৰত থকা দেৱীমাটো ইয়ালৈকে ওলাই আহিলে, মানে মন্দিৰৰ চোতালখনলৈকে ইয়াতে মানে দেৱীমাটো অকণমান সময় ৰাখিব, আৰু এটা ৰাজহুৱা শান্তি হ'ব। আৰু এইফালে ৰাজহুৱা শান্তিৰ বাবে পূৰা একদম মানুহখিনি একদম পূৰা বহি লৈছে, এইফালে একদম গোটেই আছে, আৰু গাঁৱৰ মানুহ আছে, বেলেগ মানুহ আছে, তেনেকৈ গোটেইখিনি একদম ৰাজহুৱা শান্তিৰ বাবে বহি গৈছে। আৰু আমাৰ চুবুৰীৰ ল'ৰাবোৰ আছে এইফালে, মানে এইফালে আমি ঢোল ডাল এনেকৈ কিবা কিবি বজাব লাগিব না, তো গোটেই চুবুৰীৰ ল'ৰাখিনি আছে এইফালে। এতিয়া গোটেইখিনি হৈ গ'ল, মানে সপ্তাহতে একো শুনা নাপায় বাবে ষ্টপ কৰাৰ লগে লগে ক'বলৈ আছোঁ। তো এতিয়া গোটেইখিনি হৈ গ'ল, এতিয়া আমি দেৱীটো ইয়াৰ পৰা ওলাই নিব লাগিব, মানে আমি গোটেই চুবুৰীটো ঘূৰাম। মানে কৈছোঁ আগতে যিহেতু আমি এটা চুবুৰী পাতি লগ লাগি এইখন পূজা পাতোঁ, গোটেই চুবুৰীটো ঘূৰাম, ঘূৰাৰ পিছত দেৱীক আমি সেই পুখুৰীটোত বিসৰ্জন দিওঁ। আৰু যিহেতু কৈছোঁ গোটেই ৰাইজখিনিকো ভোগ খোৱা হ'ব, প্ৰায় ষাঠি থালিৰ ওপৰত ইয়াতে ভোগ বনাই থকা হৈছে গোটেই ৰাইজখিনিৰ বাবে। আৰু এইফালে দেৱীটো ওলাই গ'ল, মানে এতিয়া গোটেই চুবুৰীটো ঘূৰাব এই দেৱীটো। গোটেই চুবুৰীটো আমি দেৱীটো ঘূৰালোঁ, আৰু এই চটবোৰ ক'ৰবাৰ পৰা আনি আনি দিছোঁ, মানে তেনেকৈ মোবাইলটো লৈ যোৱা নাছিলোঁ ন, তেনেকৈ অকণমান দিগদাৰ হয় গামোচা পিন্ধিলে মোবাইলটো ল'ব। তো তাৰপিছত ডাইৰেক্ট আহি গ'লোঁ আমি পুখুৰীলৈ, আৰু আমি গোটেইবোৰ ল'ৰা পুখুৰীত নামি গ'লোঁ, আৰু তাত মানে আমি দেৱীটোকো বিসৰ্জন দিলোঁ। এনেকৈ বিসৰ্জন দি দিলে আমাৰ মানে দেৱী মাতুক, আৰু এতিয়া মানে আমি যাম ভোগ খাবৰ বাবে, মানে তাৰপৰা এই গাছা ধুলো এতিয়া ভোগ খাবৰ বাবে যাম, অলপমান দেৰি হৈ গ'ল, তো বলক আমি এতিয়া ভোগ খাবলৈ যাওঁ। আৰু এনেকৈ গোটেই ৰাইজকে ভোগ দি থকা হৈছে ইয়াত, মানে ইমানখিনি ৰাইজ হৈছে, তো আমি বাৰু ভোগটো অকণমান দেৰিকৈ খাম, প্ৰথমে ৰাইজে খাই লওক। তো এনেকৈ গোটেইখিনি ৰাইজক ইয়াত এনেকৈ ভোগ দি থকা হৈছে।
আৰু ভোকসক কাটি দিলো থিয়েটাৰৰ টিকেট মানে আমাৰ মামাহঁতৰ তাতে লুইত পৰিয়া থিয়েটাৰ চলি আছে তো ওলাই গলো থিয়েটাৰলৈ বুলি ইফালে আহিলো এতিয়া ঢাকাৰা আৰু এইফালে আছে কিশোৰ আধিৱা মানে থিয়েটাৰ চালি ইয়ে থাকে ইয়াৰ মানে থিয়েটাৰত নিজাটো বেলেগ আৰু মোৰ আৰু এইফালে থিয়েটাৰ পেণ্ডেল আছে এইফালে পূজা বাৰু চলি আছে মানে আজিতো তেনেকুৱা পূজা টাইপত নাই মেইন থিয়েটাৰ ইফালে মেলা চলি আছে কিন্তু মেলা চেলা আছে আমি ডাইৰেক্ট থিয়েটাৰ লুইত পৰিয়া থিয়েটাৰ চাম মানে মাহিমাৰ মৰম বহুত পাল হৈছে বোলে তো মানে আমি ডাইরেক্ট থিয়েটারে চাও কারণ ইফালে মেলা চালে আর তাহলে থিয়েটার আরম্ভ হয়েছিল মানে গ্যালারি ঠাই পেলাম না আর এইফালে উমাই গেল থিয়েটার পেন্ডেলের ভিতর আর এইফালে মানুষের বহি আছে অকমান পিছতে আরম্ভ হয়ে যাব লুইত পরিয়া থিয়েটারত মাহি মার মরম আর এইফালে আরম্ভ হয়ে গেল লুইত পরিয়া থিয়েটার মঞ্চত মাহি মার মরম তো এনেকৈ থিয়েটাৰ চালো আৰু পূজাও চালো আৰু এতিয়া বলক ঘৰৰ ফালে যাওঁ তো এনেকৈ শেষ হৈ গ'ল দুৰ্গা পূজা 2023 তো এইটো আছিল দুৰ্গা পূজাৰ শেষৰটো ব্লগ আপোনালোকক মই কথা দিছিলোঁ না ছয়টা ব্লগ দিম বুলি তো দিলোঁ যেনেকৈ কি নহওক তো মৰম দিলে আটাইকেইটা ব্লগত বহুত বেছি ভাল লাগিল আৰু এইটো হৈছে শেষৰটো ব্লগ এইটোতো মৰম দি দিব তো তেনেকৈ বহুত ব্লগ আহি থাকিব দুৰ্গা পূজা শেষ হ'ল ব্লগটো আমাৰ শেষ হোৱা নাই ব্লগ আহিয়ে থাকিব তো এইটো আছিল দুৰ্গা পূজাৰ শেষৰটো ব্লগ আৰু 24ত লগ পাম মানে দুৰ্গা পূজাৰ সময়ত লগ বনাবৰ বাবে তো দুৰ্গা পূজা 2022ৰ সময়ততো মোৰ মানে 1000 ছাবস্ক্ৰাইবাৰো আছিল 23ৰ সময়ত 2000 নাজানো যেতিয়া আৰু কিমান থাকে সমানে থাকে নে বাঢ়িয়ে যায় সেইটো আপোনালোকে গম পাব কাৰণ আপোনালোকে মৰম দিব লাগিব তো এইটো শেষৰটো ব্লগ আছিল দুৰ্গা পূজা বুলি তো বাই বাই।